হাই, আমি সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা সাধারণভাবেই ঘরে পুজো করা হবে। পুজোটা হচ্ছে মনসা মায়ের। তো যারা হিন্দু সনাতন ধর্ম মানো বা আছো, তারা তো জানোই যে মনসা দেবীর পুজোতে যে যেরকম পারে সেরকম করে। তো আমাদের বাড়িতে আমরা বেশি বড় করে না হোক, ছোট করেই ঘরে ঘরে পুজো দেওয়া হয়। তারপর বাড়ির একটা বেলতলা, সেখানে পুজো দেওয়া হয়েছে। দেন যদি বাড়িতে মনসা গাছ থাকে বা মন্দির কোথাও থাকে, সেখানে গিয়েও পুজো দেওয়া হয়। বা কোথাও যদি মনে হয়, সেখানে যার যেরকম মন চায় সে সেরকমভাবে পুজো দেয়। তো এখন মা রেডি হয়ে গেছে, আমি আর পুজো দিলাম না এবার। প্রত্যেকবারই দিই মোটামুটি মায়ের সাথেই। তো আমি, দিদান, মা পুজোর থালা নিয়ে সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে পুজো দেওয়া হয় আগাগোড়ায়, আমরা এখানটা পুজো দিই। অনেক জায়গায় আছে আমাদের এখানে, যে যেরকম যেখানে ভালোবাসে সেখানে পুজো দেয়, দেওয়া নিয়ে কথা। তো সব থেকে ভালো বিষয় হচ্ছে এই পুজোতে যে দুধ কলাটা দেওয়া হয়, সেই দুধটা অন্তত কুকুর আর বিড়ালে খেতে পারে, এটাই আমার বেশি ভালো লাগে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর দিদানের একটু মনটা খারাপ, সাথে আমাদেরও, যেহেতু দিদান বাড়ি চলে যাবে সেই জন্য। তো আজকে বাড়ির, মানে যেদিন মনসা পুজো সেদিন যাইনি, ভিডিওটা যেহেতু রেড করে পোস্ট করছি, তো মনসা পুজোর পরের দিন দিদান বাড়ি গেছে। তোমরা যারা আগের ভিডিও দেখোনি, দেখে আসো। আমার দিদানের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি, দেখতে পাবে। আর দিদান, ঠাকুমা এনরা বাড়িতে থাকলে সত্যি আরও মনটা ভালো হয়ে যায়, এনরা বেশ মজাদার লোক হয়। তো যাই হোক, আমার তো ঠাকুমা পাইনি, আমি দিদানকেই, মানে জন্মের পর থেকে দিদান আর দাদুনকেই পেয়েছি। দাদুন অবশ্য এখন আর নেই, দিদানই আছে। তো বাড়ি যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল, স্বাভাবিক, আমাদেরও মনটা একটু খারাপ ছিল। তা সেটাই চেষ্টা করছিলাম, মন ভাঙা, মানে মনটা একটু ভালো করার চেষ্টা করছিলাম। বলছিলাম, এই দেখো তোমার ভিডিও হচ্ছে, দিদান একটু ভিডিও বলতো, বুঝতো না, বলতো এত ছবি তুলবি, এত কত ছবি তুলবি, দেখ। তো যাই হোক, বাবু, মা আর দুজন মিলে মা বাড়ি দিয়ে আসতে যাচ্ছে। তো ভিডিও বেশি বড় আর করবো না আজকে, মনটাও খুব একটা ভালো নেই, আর চারিদিকে যা হচ্ছে আর কি বলবো। তো ভাই আর আমি বাড়িতে এখন একা মজা করছিলাম। তো এর মধ্যে আবার বিকেল গড়িয়ে গেছে, আমি আর পরে ভিডিও করিনি। দেন মা বাড়ি এসছে, বাবুও বাড়ি চলে এসছে। তো তারপর আমার একটা পুচকি আছে বাড়িতেই, বাড়িতে বলতে আমার বড়দাদার মেয়ে, তো সে আসে মাঝে মাঝেই, বাড়িতে একা থাকে, সেই জন্য আমি, ভাই যেহেতু ছোট, আর মার সাথে বেশ ভালো মজা পায়, খেলাধুলা করে মা ওর সাথে, সেই জন্য এখানে খালি চলে আসে। পাশেই বাড়ি আমার দাদার আপন দাদ, মানে জেঠুর ছেলের মেয়ে। তো এখানে এসে দুই, আমরা সবাই মিলে ওর সাথে আনন্দ আড্ডা করি, ওকে সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে। তো ওকে বলা হচ্ছিলো নানান রকমভাবে পোজ দাও, আমরা ছবি তুলব। তা ও যেমনটা বলা হয় তেমনটাই করতে চেষ্টা করে, সবটা হয়ে ওঠে না, এই নিয়ে হাসাহাসি মজা হচ্ছিল। ওকে নানাভাবে সাজাচ্ছিলাম, এবং পরে নাচও হয়েছে, তোমরা দেখতে পাবে। মানে ও একটু নাচতে ভালোবাসে, আর সাজিয়ে গুছিয়ে দিলে, ও ছোট হলে কী হবে, বেশ ভালোই বুদ্ধি, মানে যা বলা হবে বোঝে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছি। পুচকি, পুচকিরা বাড়ি থাকলে বেশ ভালোই জমজমাট হয়ে থাকে। তো এই যে পুরো লক্ষ্মীর মতন বসে আছে, পায়ে আলতা, হাতে নেল পলিশ পরেছে, আবার পরি বুনে, ও জল দিলাম তাও হেঁচকি থামছে, ও জল বেশি খেলো না, দিয়েছি আমি। তো তোমরা তো শুনলেই পুচকেরার কথা, ও কিন্তু খুব পাকা পাকা কথা বলে। আর এখনকার বাচ্চারা সত্যিই অ্যাডভান্স, মানে যতটা মনে হয় ছোট ততটা কিন্তু ছোট না। তো এর কথাবার্তা শুনে সত্যি বড় বড়ই মনে হয়, মনে হয় যেন পাকা বুড়ি। তো এই যে সাজিয়ে দেওয়া হয়েছিল, একটা নেকলেসটা ছিল, তো বারে বারে ডিস্টার্ব হচ্ছিলো ওটার, মানে ও বলছিলো আরও একটা, অন্য একটা নেকলেস দিয়ে আবার সাজিয়ে দেওয়া হয়েছে। তো জেঠু বসেছিল, মানে ওর দাদু বসেছিল, তো সেই সবাই মিলে বেশ আনন্দ মজা করছিলাম। গান বাজনা চালিয়ে দেওয়া হয়েছিল, বলছিলেন
ও আবার গান বাজনা শুনলে খুব নাচ নাচ করে। সেই ছোটরা হলে যা হয় আর কি, মানে ছোটবেলায় গান শুনলে হয়, কোনো তালের গান দিলেই পারে না নাচতে। হ্যাঁ ঠিকই, মানে এখনও নাচ শেখানো হয় না, বয়স খুবই অল্প, তো ও নাচ বলো গান বলো শুনলে এরকম না মানে দোলা শুরু করে দেবে, যেমন পারবে লাফাতে শুরু করে দেবে। তবে ভালোই লাগে, পুচকি পুরো পুতুলের মতন, মনে হয় যেন পুতুল লাফালাফি করছে। তো এইভাবে মানে সারাদিন প্রায় কেটে যায়, মানে রোজই একবার হলেও আমাদের এই বাড়িতে পাক দেবেই, ওর এত ভালো লাগে। আর আমার মাকেও রাঙা ঠাকমা বলেই ডাকে বেশি। তো তিনটে ঠাকমা ওর এইখানে, মোট চারটে ঠাকমা, তো তার মধ্যে মা হচ্ছে ছোট, তাই মাকে রাঙা ঠাকমা বলে ডাকে। তো আমি হচ্ছে ওর পিপিমণি, আর ভাই হচ্ছে ওর কাকাই। তো সবাইকে ও এখন আমাদের ফ্যামিলির সব থেকে ছোটো সদস্য। হ্যাঁ আমার আরেকটা দাদার ছেলে আছে, সে এখানটা থাকে না, সে থাকে রানাঘাটে, সেই জন্য সবসময় ওকে পাই না কাছে, তবে সেও বেশ পাকা। আর এ হচ্ছে যেহেতু কাছেই থাকে, সেই জন্য সবসময় একে নিয়ে টাইমটা বেশি কাটানো হয়। আর এ কী বলবো, ও তোমাদের তো কথায় কথায় বলাই হলো না এর নামটা কী, এর নাম হচ্ছে সম্পূর্ণা। তো এরকম একটা পিস যার বাড়ি আছে সেই জানে, তার আশেপাশে সবাই বুঝতে পারে যে ব্যাপার। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, এটা খুবই সাধারণ একটি ভিডিও, বুঝতে পারছি। তো টাটা, বাই বাই, দেখতে থাকো পরের ভিডিও।